অনেকে অনেকের লাগে দোয়া করে বুঝছেন, অনেকে অনেকের লাগে দোয়া করে, বেঁচে থাকুক হাজার বছর, আপনি হাজার বছর বাঁচাই রাখুক। হাজার বছর তো দূরের কথা, এমন তো 100 বছর কেউ বাঁচে না, 60 বছর, 70 বছর, 80 বছর এর উপরে বাঁচে না। এই যে একটা অযথা দোয়া করে, এটা তো কোনো কামে লাগবে না, কোনো কবুল তো দূরের কথা, কোনো কামেই লাগবে না। যে আপনি আল্লাহ আপনার হাজার বছর বাঁচাই রাখুক, দোয়া করতে পারে না, এটা লিমিটেড তো, আল্লাহ আপনার 100 বছর বাঁচাই রাখুক। এই 100 বছর বন্ধ নিতে পারে, ঠিক আছে, হ্যার উপরে তো উঠে না আজকের মানুষ। হ্যাঁ, পরে একটা কথা আছে যে আজকাল যদি 100 বছর কেউ বাঁচে, দোয়া করছে, ধরো আমি দোয়া করলাম তোমার লাগে তুমি 100 বছর বাঁচো, এখানে আল্লাহ কবুলও করে লাগছে 100 বছর তুমি বাঁচবে, 100 বছর তো তোমার কাম হয়ে যাবে, 80 বছর 70 বছরের উপর খুলে গেলেই কাম হয়ে যায়। কি কর মনির ভাই, 70 বছরের উকুলে যদি কেউ যায়, হেলে হের অবস্থা কি হয়ে যায়, বুড়ো ইয়ে মনে করেন যে কি মানে কঠিন হয়ে যায় না অবস্থা, চলাফেরা কষ্ট, এগুলো ফাও আল্লাহ যেটা বাসাই রাহে রাহুক না রাহে না রাহুক, ওই দোয়া করা একবার দোয়া করা উচিত। আল্লাহ যে কদিন আপনার বাসাই রাহে, এই কদিন যেন আল্লাহ সুস্থ রাহে, শান্তিতে রাহে, ভালো রাহে, সুস্বাস্থ্য কামনা করছি, এই বা নেখায়াত কামনা করছি যে আল্লাহ আপনার নেখায়াত দান করুক, দোয়া করে 100 বছর বাঁচাই রাখুক, 1000 বছর বাঁচাই রাখুক, বা এটা অযথা দোয়া।